নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন এবং ভিডিওটি আপনারা একবার না পাঁচবার শুনুন। অর্থপ্রাপ্তির যোগ মানে যে আপনারা লটারির টিকিট কাটবেন আর অর্থপ্রাপ্তি হয়ে যাবে, এটা কখনোই না। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি লটারির যোগ না থাকে, তাহলে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি আপনাদের সাথে কিন্তু ঘটবে না। আর যাদের ক্ষেত্রে গাঢ় যোগ রয়েছে কি না, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি বলুন বা আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন, এটা কিন্তু আপনাদের ঘটবে। আগামীকাল পাঁচ রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। তবে প্রত্যেককে ভাগ্যের শুভ নাম্বারটা জানা দরকার রয়েছে। আপনার ভাগ্যের শুভ নাম্বার কোনটা রয়েছে, তার পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে যোগ রয়েছে কি না, সেটা জানা কিন্তু একান্তই দরকার। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে। দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি, সেই জায়গাটা রাহু রক্ষা কবচ কী করবে, আপনাদেরকে চটজলদি শর্টকাটে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে। দেখুন, জন্মকুণ্ডলিতে আপনার ভাগ্যভাবকে কিন্তু স্ট্রং থাকা দরকার এই অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাব যদি আপনার স্ট্রং থাকে আপনাদের, তাহলে নিশ্চিতরূপে কিন্তু আপনাদের প্রাপ্তি কিন্তু হবে। এর পাশাপাশি আপনাদের দেখা দরকার যে আপনাদের জন্মছকে কোন গ্রহগুলো অশুভ রয়েছে এবং দশা মহাদশা আপনার পারমিট করছে কি না, তার উপর ডিপেন্ড করবে যে আপনার আগামীকাল এই অর্থপ্রাপ্তি হবে কি না। দেখো, দশাটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ আপনার ক্ষেত্রে রাজযোগকারী গ্রহের দশা চলছে না মারক দশা চলছে, সেটা দেখা দরকার। দেখুন, আমি বলছি রাশির নাম, সেম টু সেম রাশির নাম মিলে যাবে, হয়তো আপনারা ভাববেন যে হয়তো অর্থপ্রাপ্তি ঘটে যাবে, এটা কখনোই নয়। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বড় যোগ থাকে কি না, তাহলে নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল শুক্রবার রয়েছে এবং আগামীকাল অষ্টমী তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে আপনার অনুরাধা নক্ষত্র, বৈদ্যুতি যোগ রয়েছে, অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:53 থেকে 11:53 থেকে আপনার 12:43 পর্যন্ত। আরেকটা যে আপনাদের রাহুকাল রয়েছে, সেটা রয়েছে 10:30 থেকে 12:00 পর্যন্ত। দেখুন, আগামীকাল আমি 12টি রাশির টার্গেট নাম্বার আপনাদেরকে বলবো। এই টার্গেট নাম্বার হয়তো আপনাদের সাথে যারা শুভ নাম্বার জানেন না, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো এই টার্গেট নাম্বারটি বিশেষভাবে সাহায্য করবে। তবে নিজস্ব ভাগ্যের শুভ নাম্বার যদি জানেন কি না, নিশ্চিতরূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বড় সমস্যা সেটা হচ্ছে আপনারা রাশির নাম শুনে টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করছেন। এই অর্থটা যে নষ্ট করছেন কি না, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছককে যদি একবার দেখে নেন যে আপনাদের জন্মছকে অর্থপ্রাপ্তি আছে কি না, অথবা আপনার রাহু শুক্র বুধ শনি এই গ্রহগুলো কেমন রয়েছে, তারপরে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। জন্মকুণ্ডলিতে আপনাদের কেন্দ্র ভাবগুলোকে কিন্তু দেখা দরকার রয়েছে, কেন্দ্র ভাব এবং ত্রিকোণ ভাব, এই ভাবগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবং আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, সেটা কিন্তু দেখা একান্তই দরকার। জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি। দেখুন,
আপনারা ভিডিওগুলো শুনছেন প্রতিদিন, শুধুমাত্র রাশির নাম শুনে ভিডিওটি কেটে আপনারা বেরিয়ে যাচ্ছেন অনেকে, যে কৌশিকদা কখন 12টি রাশির টার্গেট নাম নাম্বার বলবে আর কখন রাশির নামগুলো বলবে, তাহলে একটা টিকিট কাটা যেতে পারে। দেখুন টিকিট কেটে কী হচ্ছে জানেন, আপনারা হয়তো অর্থ নষ্ট করছেন। তাই একবার ভিডিওটি দেখে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা একবার হলো বিচার বিশ্লেষণ করুন। আগামীকাল শুক্রবার সুপার প্রাপ্তি করতে চলেছে প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম, সর্বশেষে আমি বলতে চলেছি আগে টার্গেট নাম্বারগুলো বলে দিই। মেষ রাশির টার্গেট নাম্বার 7-3, বৃষ রাশি 6-1, মিথুন রাশি 4-2, কর্কট রাশি 3-6, সিংহ রাশি 8-6, কন্যা রাশি 9-1, তুলা রাশি 6-2, আপনার বৃশ্চিক রাশি 5-9, ধনু রাশি 3-7, মকর রাশি 1-4 টার্গেট নাম্বার, কুম্ভ রাশি 3-7, মীন রাশি 5-2। এবার আসি পাঁচটি রাশির নাম। প্রথম রাশি তুলা রাশি, দ্বিতীয় রাশি কুম্ভ রাশি, তিন নম্বর রাশি বৃষ রাশি, চার নম্বর রাশি আপনার কর্কট রাশি, পাঁচ নম্বর রাশি আপনার কন্যা রাশি। এ কটি রাশির আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা দেখান এবং গ্রহের প্রতিজ্ঞার প্রতিবিধান করুন, কারণ গ্রহ কিন্তু কথা বলে। গ্রহের সঠিক প্রতিজ্ঞার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।